সন্ধ্যার পরে কাপড় চোপড় বাইরে রাখলে কি জিনের আঁচড় লাগে? স্বামীর শারীরিক যৌনতা সমস্যা হলে কি তালাক দেওয়া যাবে? সেন দোয়া কুনুত না পড়লে বিদেশ সালাত কি অন্য কোনো দোয়া দিয়ে পড়া যাবে? বিয়ের দিন তারিখ ঠিক হলে কি হবু বউর সাথে কথা বলা যাবে? স্ত্রী নিজের মধ্যে ভালোবাসা বৃদ্ধির জন্য রোমান্টিক যে গানগুলো আছে সেগুলো কি শুনতে পারবে? যদি গাছের শিকড় বা কল রোগ মুক্তির উদ্দেশ্যে ব্যবহার করা যাবে কিনা, চাচাতো বোনের মেয়েকে বিয়ে করা যাবে কিনা, মসজিদে উচ্চস্বরে জিকির করা যাবে কিনা, বিধর্মী শিক্ষককে সালাম দিব নাকি আদাব, কিস্তিতে পণ্য ক্রয়ের বিধান কি, কত বছর বয়স থেকে মেয়েদের উপর পর্দা করা ফরজ। ফয়সাল, আপনি জানতে চেয়েছেন মসজিদে দুনিয়াবি কথা বলা নিষেধ, এ বিষয়ে কি একটু ক্লিয়ার করবেন? দেখুন, মসজিদে দুনিয়াবি জায়গায় দুনিয়াবি কথাবার্তা বলা নিয়ে ইখতিলাফ রয়েছে ওলামা ইকরামের মধ্যে। যদি আপনি মসজিদে দুনিয়াবি কথাবার্তা বলেন তাহলে সেক্ষেত্রে সেই কথাবার্তার ধরন কী, তার প্রকৃতি কী, তার সাথে দিনের কোনো সম্পর্ক আদৌ আছে কি না, এই বিষয়গুলোর উপর অনেকটা ভেরি করবে আপনার এই ইয়েটা, দুনিয়াবি কথা বলাটা। সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহ আইন, বিশেষ করে আপনার খোলাফায়ে রাশেদাদের অনেকেই কিন্তু মসজিদে বসেই তারা বিভিন্ন ঘটনার সুরাহা করেছেন এবং রাষ্ট্রীয় বিভিন্ন কার্যক্রম কিন্তু তারা সেখান থেকে পরিচালনা করেছেন। এগুলোকে আপনি দুনিয়ার কাজ বলতে পারেন, উদ্দেশ্যের উপরে ভ্যারি করে এটা অনেকটা চেঞ্জ হয়ে যাবে। তবে হ্যাঁ, বিনা প্রয়োজনে দুনিয়াবি কাজ এবং নিছক দুনিয়াবি কাজ যেমন কেনা বেচা এবং ঘুষ গল্প, এগুলো মসজিদে করা জায়েজ নেই। রোজিনা খাতুন জানতে চেয়েছেন কত বছর বয়স থেকে মেয়েদের উপর পর্দা করা ফরজ। বোন রোজিনা, মেয়েদের জন্য পর্দা করা ফরজ হবে যখন তারা প্রাপ্তবয়স্ক হবেন, তখন থেকে মাসিক শুরু হয়ে গেছে, তখন তাদেরকে প্রাপ্তবয়স্ক ধরা হবে, তখন থেকে তাদেরকে পর্দা করতে হবে। ফাইজা রহমান জানতে চেয়েছেন পেছনে হাত দিয়ে দাঁড়া, তবে মেয়েদের যদি শারীরিক গ্রোথ ভালো থাকে তাহলে দেখা যায় যে মাসিক শুরু হওয়ার আগে থেকেই তাদেরকে ম্যাচিউর দেখা যায় এবং তাদেরকে দেখে অন্য পুরুষরা তাদেরকে নিয়ে বাজে চিন্তা করার স্কোপ তৈরি হওয়ার সম্ভাবনা সমূহ আছে। এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে অনেক আগে থেকে পর্দার এক্সারসাইজ করা উচিত, কারণ পর্দার উদ্দেশ্যই হলো নিজেকে নিরাপদে রাখা পুরুষের লোলুপ দৃষ্টি থেকে এবং সেই সাথে সমাজকে ফিতনামুক্ত রাখা। অতএব আগে থেকে পর্দার এক্সারসাইজ করা উচিত। এরপরে লুৎফা ইসলাম জুলি, আপনি জানতে চেয়েছেন সন্ধ্যার পরে কাপড় চোপড় বাইরে রাখলে কি জিনের আঁচড় লাগে? এরকম কোনো কথা কোনো দেশে আছে বলে আমার জানা নেই, তবে সন্ধ্যার সময় বাচ্চারা বাহিরে থাকলে জিনদের বিচরণটা এই সামনে হয়, সেজন্য সতর্কতাস্বরূপ এই সময় বাহিরে কাপড় চোপড় না রাখাই নিরাপদ মনে করছি। হালিমা আক্তার, আপনি জানতে চেয়েছেন গাছের শিকড় বা কল রোগ মুক্তির উদ্দেশ্যে ব্যবহার করা যাবে কি না। শিকড় বা বাকল এগুলোর যদি কোনো কষ অথবা এগুলোকে পেস্ট করে খাওয়া পান করা বা এই জাতীয় কোনো ঔষধ হিসাবে প্রতিষেধক হিসাবে গ্রহণ করাতে যদি কোনো প্রকার উপকারিতার কথা পাওয়া যায়, জানা যায় অভিজ্ঞতা দ্বারায়, তাহলে সেক্ষেত্রে সেটিকে করা যেতে পারে, কিন্তু সেগুলোকে ঝুলিয়ে রাখা তাবিজের মতো ইত্যাদি এগুলো জায়েজ নয়, সেটি সম্পূর্ণ কুসংস্কার এবং শিরকে পর্যবসিত হবে। এমডি সাজ্জাদ হোসেন, আপনি জানতে চেয়েছেন কিস্তিতে পণ্য ক্রয়ের বিধান কি, কিস্তিতে পণ্য ক্রয় করা জায়েজ আছে? ইসলাম শরীয়ত দৃষ্টিকোণ থেকে কোনো একটা জিনিস আপনি হয়তো নগদে বিচতে 10 টাকা, কিন্তু সেই জিনিসটা আপনি কিস্তিতে ভেঙে ভেঙে দিবেন, সেটার দাম 15 টাকা নিল সে এবং 5টা কিস্তি বা 10টা কিস্তি বা অনেকগুলো কিস্তি করে দিল, আপনি সেই কিস্তি অনুযায়ী পরিশোধ করে দিলেন, এটি মৌলিকভাবে জায়েজ রয়েছে। এম এ হোসাইন সোহান জানতে চেয়েছেন বিধর্মী শিক্ষককে সালাম দিব নাকি আদাব। বিধর্মী শিক্ষককে সালাম দিবেন না যেহেতু তিনি অমুসলিম, আবার আদাবও বলবেন না যেহেতু তিনি এটা তার ধর্মীয় কৃষ্টি, তবে তাকে এমন কোনো শব্দে আপনি সম্বোধন করবেন যে শব্দটি তার জন্য সম্মানসূচক, অথবা আপনার আমাদের সামাজিক যে সমস্ত অভিবাদন শব্দগুলো আছে সেগুলোর কোনো একটা আপনি ব্যবহার করবেন, যেমন ওয়েলকাম স্যার, থ্যাংক ইউ স্যার, এই জাতীয় কথাগুলো আপনি বলতে পারেন, সুপ্রভাত, এই জাতীয় কথাগুলো বলতে পারেন। ধর্মীয় কৃষ্টি বহন করে এরকম কোনো কিছু তার জন্য বলা জায়েজ হবে না। আলোর পৃথিবী এআইডি দেখে আপনি জানতে চেয়েছেন স্বামীর শারীরিক যৌনতার সমস্যা হলে কি তালাক দেওয়া যাবে। স্বামী যদি শারীরিকভাবে দুর্বল হন, যৌন চাহিদা স্ত্রীর সেটা মেটাতে অক্ষম হন, তাহলে সেক্ষেত্রে স্ত্রী যদি কাবিননামায় স্বাক্ষর করে থাকেন বিয়ের আগদের পরে, তাহলে স্বামী স্ত্রী দুজন স্বাক্ষর করে থাকলে সেই কাবিননামা 18 নম্বর কলামে দেওয়া পাওয়ার পরে তিনি তালাকের তাফভিজ নিতে পারেন অথবা আদালতের মাধ্যমে তালাক বা বিচ্ছেদের দিকে যেতে পারেন যদি স্বামীকে ট্রিটমেন্ট করে চিকিৎসা করে সুস্থ করার কোনো উপায় না থাকে। অমর আমিন জানতে চেয়েছেন বিয়ের দিন তারিখ ঠিক হলে কি হবু বউর সাথে কথা বলা যাবে? না, বিয়ের দিন তারিখ ঠিক হলে হবুর সাথে কথা বলা যাবে না, হবুর সাথে কথা বলতে হলে আগদ সম্পন্ন হতে হবে, তারপরে কথা বলবেন। হ্যাঁ, আগদ সম্পন্ন হওয়ার আগ পর্যন্ত
কোনো ক্লারিফাই থাকলে, কোনো জাস্টিফিকেশন থাকলে, কোনো জিজ্ঞাসা থাকলে সেটা তার কাছ থেকে জানতে পারেন। সেটাও নিরাপদ উপায়ে SMS এর মাধ্যমে বা অন্য কোনোভাবে মেইলিংয়ের মাধ্যমে করলে ভালো হয়। আর না হলে তার ভয়েস শুধু জানার জন্য, বোঝার জন্য, এটা তো যখন তাকে দেখবেন তখনই তার ভয়েস আপনি শুনতে পারবেন, সেটার জন্য আপনি জায়েজ রয়েছে সেটা। কিন্তু পরবর্তীতে আপনি অনবরত তার সাথে কথা বলতে থাকবেন তথাকথিত ফ্রি হওয়ার জন্য, এটি জায়েজ নাই, এটি হারাম। MD মাহফুজ মোল্লা, আপনি জানতেছেন মসজিদে উচ্চস্বরে জিকির করা যাবে কিনা। দেখুন, জিকির মূলত নীরবে করার কথা। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাধারণত জিকির নীরবে করতেন। আপনি মাঝে মধ্যে সরবে হয়ে যেতে পারে, সেটি ভিন্ন কথা, কিন্তু নিয়মিতভাবে কোনো তাসবি জোরে জোরে পড়ার জন্য কোনো নির্দেশ ইসলামের শরীয়তে দেওয়া হয়নি। আমাদের দেশে জিকির হালকাগুলোতে উচ্চস্বরে জিকির করা হয় এবং মনে করা হয় যে জিকির পদ্ধতি এটা। অনেকে বলে যে জিকির শেখার জন্য, জিকির আসলে শেখার কি জন্য, জিকির পদ্ধতি জানার পরে যে কেউ যার যার মতো জিকির করতে পারে। তো এটি আসলে সুন্নাসম্মত কোনো কাজ নয়। সাকিব আল ইসলাম জানতে চেয়েছেন, দোয়া কুনুত না পড়লে বিদেশ সালাত কি অন্য কোনো দোয়া দিয়ে পড়া যাবে? দোয়া কুনুতটা আসলে নির্দিষ্ট কোনো দোয়াই পড়তে হবে, কোনো কথা নয়। অন্য কোনো দোয়া কোনো হাদিস থেকে বর্ণিত আপনি পড়লে হয়ে যাবে। এবং দোয়া কুনুতের জায়গায় রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন রকম দোয়া পড়তেন, ছোটো বড়ো মাঝারি, সেগুলো কোনো একটা আপনি পড়লেই আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ বিনিল্লা। MD জুবায়ের জানতেছেন, স্বামী স্ত্রী নিজের মধ্যে ভালোবাসা বৃদ্ধির জন্য রোমান্টিক যে গানগুলো আছে সেগুলো কি শুনতে পারবে? যদি মিউজিক থাকে শুনতে পারবে না, মিউজিক যদি না থাকে তাহলে সেক্ষেত্রে শুনতে পারবেন, শুধু নিজেদের মধ্যে রোমান্টিকতা বৃদ্ধি করবার জন্য। রুহুল খান জানতে চেয়েছেন, মুর্শিদাবাদ থেকে বলছি, চাচাতো বোনের মেয়েকে বিয়ে করা যাবে কি না? যাবে, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেহেতু চাচাতো বোন আপনার মাহরাম নন, অতএব জানা করা যাবে। চাচাতো ভাইয়ের মেয়েকে বিয়ে করেছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়েকে, সেটি যেহেতু জায়েজ রয়েছে, এটিও সম্পূর্ণরূপে জায়েজ হবে।